গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকালে কাজকর্ম শেষ করে এখন বাজে নটার তো নটার মধ্যে আমার সকালের খাবার রেডি হয়ে গেছে তো সকালে দেখো গরম গরম রুটি করেছি তো রুটিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আর আমাদের বাড়িতে গরম রুটি ধুয়েই খাওয়া হয় আর দেখো আমি গরম রুটি ধুয়ে মানে ধুয়ে খেতে পারি না তো আমি গরম গরম রুটি খেতে ভীষণ ভালোবাসি তো দেখো এখন আর সঙ্গে বানিয়েছি ঘুগনি আর ডিম সিদ্ধ আছে আর রুটি তো যাই হোক দেখো ঘুগনিটা বেশ সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে কিন্তু এবার খেত নিশ্চয়ই মন ভালোই হবে তো জানি না আর এটা হচ্ছে আমার আমি ভালো রুটি খেতে পারি না তো তার জন্য অল্প একটু ভাত করেছি আর রুটি নিয়েছি দুটো এটাই আমি খাবো তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি খেয়ে তো খেয়ে রেডি হয়ে গেছি আর দুপুরবেলা কি রান্না করব না করব সব কিছু আমি রান্নাঘর গুছিয়ে তো এখন আমি চলে যাচ্ছি বাজারে বাবার সঙ্গে তো কিছু কেনাকাটা আছে সেটাই করব তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো আবার রাস্তায় গিয়ে কথা বলবো এখন বেরিয়ে পড়েছে আর কি রান্না করবো রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার তারপরে বাইরে যাব। চলো সঙ্গে থাকো তো আজকে আমি বানাবো মুরগির মাংস আর দুপুরে ভাত করবো আর সেদ্ধ দেবো তো যাই হোক মুরগির মাংসটা করার জন্য দেখো আর যেই মশলাগুলো লাগবে সব মিক্সিতে আজকে করছি যেহেতু এক জায়গায় বেরোবো দেখো মিক্সিতে মশলা করা হয়ে গেছে তো মাংসতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দেখো লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর আমাদের আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আমাদের বাড়িতে তো শুকনো লঙ্কা চলবে না দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে মাংসটা সুন্দর করে দুপুরে রান্না সব কিছু ঘোচানা হয়ে গেছে তো এসে রান্না করব তো দেখো বাবা খালি আমাকে তারা দিচ্ছিল যে এখনো আমি নাকি রেডি হইনি কিন্তু দেখো বাবাই এখনও রেডি হয়ে পারলো না ওই দেখো এখন দেখছি স্কুটি বার করছে তো শুধু কোথাও যাওয়ার সময় খালি আমাকে তারা দেবে কিন্তু নিজেই রেডি হতে দেরি হয়ে যায় এমন একটা ব্যাপার তো যাই হোক বাবার গাড়িটা বের করে নিচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়বো দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি তো জানো তো বেশ ঠান্ডা লাগছিল তাই চাদরটা নিয়ে নিলাম তো আর বসে আছি বেশ ভালো লাগছে তো যাই হোক কিছু কেনাকাটা করার আছে সেগুলো কিনবো আর সন্ধ্যা হলে না বেরোতে ইচ্ছা করে না ঠান্ডা লাগে বেশ আর ইচ্ছা করে না বেরোতে তো কি কেনাকাটা করি তোমাদের তো বন্ধুরা আমরা শাড়ির দোকানে চলে এসেছি আর এই দোকানটা খুব ভালো ভীষণ ভালো এই দোকানটা মানে ছোট থেকে বড় সবার জন্য এখানে সব রকম পোশাক পাওয়া যায় খুব ভালো অল্প দামে তো যাই হোক এখান থেকে তোমাদের দাদার জন্য একটা কোট নিয়ে নিলাম আর দেখো তো আমি দেখছিলাম চার চারপাশটা ভীষণ ভালো লাগছিলো আমি আসলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি যে তোমাদের দাদার জন্য একটা কোট নিয়ে নিলাম আর এইগুলো ভীষণ ভালো পরলে একদমই ঠান্ডা লাগে না আগে একটা ছিল কিন্তু ওটা হারিয়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে অনেক খোঁজা হয়েছে আলমারি কিন্তু পাওয়া যাচ্ছে না তার জন্য আজকে বাবা একটা কিনে নিয়ে নিল আর আমার জন্য দেখো এই জিন্সের কোটগুলো দেখছে আমাকে বলছে তো এইগুলো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা কিনবো কিন্তু আজকে বেশ ভালো লাগছে দেখো খুব সুন্দর কালারটা কেমন আমাকে পরলে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আর দেখো এখন আমি চলে এসেছি দেখো বিল দিতে তো নিয়েছি বেড কভার নিয়েছি নিজের বেড কভার তারপরে তোমাদের দাদার জন্য একটা জ্যাকেট নিয়েছি আর আর দেখো জিন্সের কোটটা নেওয়া হলো তো এই তিনটে জিনিসই নিলাম তো নিয়ে বিল দেওয়া হয়ে গেল তো এখন চলে যাব একটা কসমেটিকের দোকানে কিছু কেনার আছে দেখো কসমেটিকের দোকানে চলে এসেছি আমার জন্য একটা নালিশ নিলাম আর একটা বডি এল তেল নিলাম আর আমি আমার জন্য একটা ফেস ওয়াশ নিলাম তো আর কিছুই নিলাম না তো আর একটা কথা কি জানো তো সন্ধ্যাবেলা আসতে ইচ্ছা করে না বাবা এখন বাজারে আসছিল বলে বাবার সঙ্গে চলে আসলাম একবারে নেওয়া হয়ে গেল যে বাবা আসলো তো যাই হোক দেখো বাবা বলছে এবার হয়ে গেছে কেনাকাটা এখন বাড়ি যাব এমনি দেখি কি রাস্তায় ফুলের চারা বিক্রি হচ্ছে তো বাবা বলছে ফুলের চারা নেবে দেখো ফুলের চারা বাবা নিচ্ছে তো আমি দাঁড়িয়ে আছি ব্যাগপত্র নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর বাবা ফুলের চারা নিচ্ছে তো দেখো ফুলের চারাগুলো খুব সুন্দর একদম পুরো মানে ফুল ফুটে আছে বাড়িতে নিয়ে লাগালেই ফুল হয়ে যাবে তো ফুল কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব দেখো ফুল গাছগুলো কত সুন্দর একদম ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে আছে তো যাই হোক বন্ধুরা মনে মনে ভাবছি বাড়ি গিয়ে কখন রান্নাটা টানটা সেরে নেব তো দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি যে ফুল গাছ নিয়ে আমি বসে আছি তো বাড়ি যাচ্ছি এখন কালকে থেকে নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর খুব সুন্দরভাবে কাটিও তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বেশ ভালো লাগছে আর এখন না রোদ উঠেছে তো বেশ গরম লাগছে এখন মনে হচ্ছে চাদরটা না নিয়ে আসলেই ভালো হতো তো বেশ বসে আছি বেশি দূর না দু মিনিট মতো লাগবে তারপরে বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি রান্নাটা করে নেবো সব গুছিয়ে চলে এসেছি গুছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না তো এসে হাত মুখ ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম এসে গ্যাসটা দলিয়ে ভাতটা বসিয়ে দিলাম আলুটা ভেজে নিলাম আর পেঁপে আলু দিয়ে মুরগির মাংস হবে দেখো মুরগির মাংসটা এখন কষানো হচ্ছে আর মিক্সিতে মশলা করে না মাংস রান্না করলে আমার সেই মাংস ভালো লাগে না খেতে কিন্তু আজকে একটা জায়গায় যাব বলে কেনাকাটা ছিল বলে তার জন্য তাড়াহুড়ো করে মিক্সিতে মশলাটা করে নিলাম তো যাই হোক বন্ধুরা রান্না টান্না করে আবার আসি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি এখন মাংস কষানো নিয়েছি খাবো বলে তো সত্যি কথা কি বলতে জানো তো আমার ভাতের সঙ্গে না মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না কিন্তু এরকম কষানোর পরে মাংসটা খেতে খুব ভালো লাগে এত ভালো লাগে না তোমাদেরকে কি বলবো খুব মজা করে খাচ্ছি মাংসটা এত সুন্দর নরম হয়েছে না একদম পুরো সফট আর বেশ ঝাল ঝাল লাগছে বেশ ভালো লাগছে তো এই মাংসটা আমি এখন খেয়ে নেব। আর বাবাকেও আমি এখান থেকে দেব আমি একা খাবো না বাবার আমি খাবো বাবাও খুব ভালোবাসে কষা মাংস খেতে কিন্তু তোমাদের দাদা আবার খাবে না একদম খাওয়ার সময় মাংস খাবে এই হচ্ছে ব্যাপার তো খেয়ে দেয় তাড়াতাড়ি স্নান করে তারপর আসবো ভাতটা দিয়ে নেব আর মাথায় আমি পেঁয়াজের রস দিয়েছি দিয়ে এখন স্নান করবো তো যাই হোক বন্ধুরা দেখো আমি ভাতটা বেড়ে খাচ্ছি এখন ভাত রান্না হয়ে গেছে স্নান টেনান করে সে বসে পড়েছি খেতে দেখো সেদ্ধ দিয়েছিলাম পেঁপে আর আলু পেঁপে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে তে সর্ষে তেল দিয়ে মেখে খাচ্ছি আর সঙ্গে মাংস আছে আর আজকে ডালও নেই কোনো রকম কোনো তরকারি নেই এই আজকে আমরা দুপুরবেলা খাবো। তো তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিয়ে তারপরে ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো যাচ্ছি আমার বাড়ির পাশে পার্ক আছে পার্কে যাচ্ছি ঘুরতে যেহেতু আজকে বছরের শেষ দিন তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইয়ার সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক সবাই খুব সুস্থ থেকো বাড়ির তো চলো বন্ধুরা পার্কে গিয়ে আবার কথা বলবো একদম বাড়ির পাশে টুক কিছু খাবো চলো যা কিছু করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা কিন্তু বন্ধুরা নতুন বছর খুব সুন্দরভাবে কাটাবে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তো আর এই নেপালিশটা আজকে বাবার সঙ্গে দু সকালে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছি এই নেটপালিশটা দেখো বন্ধুরা এই নেল কেমন লাগছে আমার হাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো এই নেল কেমন লাগছে তো বন্ধুরা বেশি কথা বলছি না চলো আবার পার্কে গিয়ে কথা বলছি তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি তো রাস্তাতে হেঁটে যাচ্ছি পাশেই পার্ক আছে বেশি দূর না একদমই কাছে তো চলো গিয়ে আবার কথা বলছি দেখো কথা বলতে বলতেই আবার পার্কে চলে আসলাম একদম কাছেই আমার বাড়ি থেকে তো বাড়ির পাশে এত সুন্দর পার্ক তবুও আসা হয় না তো যাই হোক বন্ধুরা আজকে চলে আসলাম আর পার্ক প্রত্যেক দিন খোলা থাকে অনেক দূর দূর থেকে সবাই এখানে আসে তো আমার বাড়ির কাছে বলে আমার ইচ্ছা করে না আসতে আমি অনেক দূর দূর যাই ভিডিও করতে ঘুরতে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি খেতে আর ঘুরতে ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো তো আর আমার বাড়ির পাশে এত সুন্দর পার্ক যে আমার আসা হয় না কিন্তু অনেক দূর দূর থেকে অনেক সবাই এখানে আসে তো বেশ সুন্দর একটা পার্ক তো তোমরা যে বন্ধুরা এই পার্কে এসো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো আর যারা আসনি তারা চলে আসো আর দেখো এইখানটায় অনেক রকমের খাবারের দোকান বসেছে এখানে সব রকম এই পার্কে খাবার পাওয়া যায় তো আমি ভেবেছিলাম মোমো খাবো হ্যাঁ আর গুগনি খাবো এই পার্কে ঘুগনি আর মোমো আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর বানানো হয় বেশ ভালো লাগে খেতে তো সকালে গুগনি খেয়েছি তার জন্য আর ঘুগনি খাবো না আর দুপুরবেলা মাংস খেয়েছি তোমরা বুঝতেই পেরেছো তার জন্য আর তেমন কিছু খাবো না তো আমার প্রিয় একটা জিনিস আমি ভীষণ ভালোবাসি সেই জিনিসটা আমি এখানে চলে এসেছি খাওয়ার জন্য দেখো আইসক্রিম খাবো আমি এখানে এক বেশ ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম ভীষণ ভালো লাগে খেতে তো যাই হচ্ছে চকোবার একটা আইসক্রিম নিয়ে নিলাম এই আইসক্রিমটাই খেয়ে আমি বাড়ি চলে যাব তো আইসক্রিমটা নিয়ে আবার কথা বলছি বন্ধুরা সঙ্গে থাকো তোমরা দেখো আইসক্রিমটা নিয়ে চলে আসলাম তো এই আইসক্রিমটাই খেয়ে আমি তারপরেই বাড়ি চলে যাব দেখো বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কিন্তু দারুণ মজা হয় তো বন্ধুরা এত ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো আজকে এই বছরের শেষ দিন তো যাই হোক বন্ধুরা এই বছরের শেষ দিনটা আমার এভাবে কাটবে আমি ভাবতেই পারিনি বেশ ভালোভাবে কেটেছে তো তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা নতুন বছর খুব ভালোভাবে কাটুক তো খুব সুস্থ থেকো তোমরা সাবধানে থেকো নতুন বছরও খুব আনন্দ করো বাড়ির সবাইকে নিয়ে আর সব সময়ের জন্য ভালো থাকবে তো বন্ধুরা তার ভিডিওটি আর বড় করব না ভিডিওটি শেষ করার আগে বলবো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবেই থেকো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে গুড নাইট আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে